মোদি নাকি ইউনুস, শুক্রবার কে কাকে ফোন করেছিলেন সেই নিয়েই এবার বিতর্ক প্রকাশ্যে, বিপরীত দাবি দুপক্ষের। শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে জানান, পড়শি দেশের উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনুস তাকে ফোন করে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অন্যদিকে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসসের ইংরেজি প্রকাশনায় শনিবার ঠিক এর উল্টো খবর ছাপা হয়েছে। জানানো হয়, ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও ঢাকার প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোর অনলাইন এডিশনে বলা হয়েছে ফোন ইউনুস করেছিলেন মোদিকে, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা এবং নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে মোদিকে ফোন করেন ইউনুস। ফোন কে কাকে করেছিলেন সেটা কূটনৈতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম কে কাকে ফোন করেছিলেন সেই প্রসঙ্গ উজ্জ রেখে খবরটি শনিবার ছেপেছে। প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, ইউনুসের ফোন পেয়ে তিনি তাকে কথা দিয়েছেন, ভারত সর্বদা বাংলাদেশের পাশে ছিল এবং থাকবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে আছেন। মোদি ইউনুস কথায় হাসিনার প্রসঙ্গ এসেছে না তা অবশ্য জানা যায়নি। প্রসঙ্গত, বৃহস্পতিবার ভারতের 78তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশের বলিষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, 140 কোটি ভারতবাসী বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত সর্বদা বাংলাদেশের ভালো চেয়েছে, আমরা বাংলাদেশের উন্নতি চাই, আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। ভারতবাসী চায় সে দেশে বসবাসকারী হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। মোদির সেই ভাষণে 24 ঘন্টার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এমনটা শনিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও জানানো হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক হিংসায় সংখ্যালঘুদের ওপরও হামলার অসংখ্য ঘটনা ঘটেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে। ইউনুস অল্প সময়ের নোটিশে ঢাকায় ঢাকেশ্বরী কালীবাড়িতে গিয়ে হিন্দু প্রতিনিধিদের সঙ্গে দেখা করে নিরাপত্তার আশ্বাস দেন। ঐক্য পরিষদের অভিযোগ, দেশের 64টি জেলার মধ্যে 52টিতে সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়। অথচ বাংলাদেশ মিডিয়ার খবর, ইউনুস বলেছেন বাংলাদেশের ঘটনাবলী নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত প্রচার করছে। কে কাকে ফোন করেছিল সেই বিতর্কের মাঝে ইউনুসের এই বক্তব্য আরও বেশি বিতর্ক বাড়াবে বলেই মনে করা হচ্ছে। বিপিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।